আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি। নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেল। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি, আবার ক্ষমতা বলে। আর তার ছেলে তারিক জিয়া 2007 সালে মুচলেকা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না, লন্ডন যে বসে আছে। এত টাকা কোথা থেকে পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে, গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে, অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আমেরিকার থেকে FBI লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে, সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে। পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে। আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি। ভাই বোনেরা, আমার পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুলেন্সগুলি পর্যন্ত পুড়িয়েছে। কোনো হাসপাতালে কেউ আক্রমণ করে? আমার ভাবতে অবাক লাগে, জানি না আপনারা আমার সাথে একমত কি না। আপনারা দেখেছেন প্যালেস্টাইনের উপর ইসরায়েলরা কীভাবে হামলা করছে হাসপাতালে, মা বাচ্চাদের নিয়ে গেছে মনে করেছে যে হাসপাতালে কেউ আক্রমণ করবে না। ওই ইসরায়েল সেই হাসপাতালে বোমা মেরে সেই নারী শিশু হত্যা করেছে। আর খালেদা জিয়া তারিক জিয়ার চালাবেলারা অ্যাম্বুলেন্সের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাকে তারা আক্রমণ করে। তাহলে কি ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা।